মোহাম্মদের নাম ছপেছিলে বুলবুলে তো আগে, সবাই বলে মোহাম্মদের নাম ছপেছিলে বুলবুলে তো আগে, তাই কিরে তোর কণ্ঠে রিগা, তাই কিরে তোর কণ্ঠে রিগা, এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলে তো আগে, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলে তো আগে। তারপরে কবি বলতেছে, ওরে গোলা নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলে, সবাই বলেন ওরে গোলা নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলে, তার কদমের ছোঁয়া আজো, তার কদমের ছোঁয়া আজো, তোর আতরে জাগে ওরে, তোর আতরে জাগে, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলে তো আগে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এই মোহাম্মদের নাম জপে, নবীজির নাম জপে বুলবুলের কণ্ঠ সুন্দর হয়েছে, সবাই বলুন সুবহানাল্লাহ। আর মোহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের ছোঁয়া লাগে, আজকে গোলাপের মধ্যে এত গ্রাণ, গোলাপের আতর আমরা মাখি, একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোঁয়া লাগে, সবাই বলুন আলহামদুলিল্লাহ। তো আমরা ওই নবীর শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে ওই নবীর উম্মত বানাইছে, সবাই নবীর উম্মত হয়ে খুশি না বেজার, আরো জোরে বলুন খুশি না বেজার। আমরা নবীর উম্মত হয়েছি না চাইতে, আল্লাহর কাছে কোনোদিন আমরা চাই নাই যে আল্লাহ আমার শেষ নবীর উম্মত বানান, আখেরি নবীর উম্মত বানান, আল্লাহ আমাদেরকে বানিয়ে দিয়েছেন, এই জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি।